নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ওপেজে সবাইকে স্বাগত। জন্মাষ্টমী স্পেশাল ফুলকো ও নরম তুলতুলে তালের মালপোয়া রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এভাবে বানানো তালের মালপোয়া খেতে তো সুস্বাদু হবেই, তাছাড়াও বানানোর পর 3 থেকে 4 দিন পর্যন্ত একই রকম ফুলকো ও নরম তুলতুলে থাকবে। তালের মালপোয়া বানানোর জন্য প্রথমেই 1/2 কাপ সুজি কাঁচায় মিক্সিতে দিয়ে একটু গুঁড়িয়ে নিয়েছি। এখন সুজিটাকে একটা পাত্রে ঢেলে এর মধ্যে 1/2 কাপ পরিমাণেই জল মিশিয়ে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখব। আপনারা সুজিটা না গুঁড়িয়ে নিয়েও সরাসরি ভিজিয়ে রাখতে পারেন, আমি এর টেক্সচারটা আরও বেশি ভালো হওয়ার জন্য একটু গুঁড়িয়ে নিয়েছি। এরপর 1 কাপ তালের রস বা কাঠের মধ্যে 1/4 কাপ চিনি মিশিয়ে 2 থেকে 3 মিনিট, অর্থাৎ চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত এটাকে ফুটিয়ে একটা পাত্রে ঢেলে সামান্য একটু ঠান্ডা করে নেব। এখন এই তালের কাঠের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, ভেজানো সুজি, 3 টেবিল চামচ গুঁড়ো দুধ, অল্প একটু নুন এবং 1 চামচ মৌরি। এখানে আমি 1/2 চামচ করে মৌরি দুবারে দিয়েছি। এবার এখানে আমি 1 কাপ ফুটিয়ে ঠান্ডা করে রাখা দুধ নিয়েছি, এর মধ্যে থেকে অল্প অল্প দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা ঘন মিশ্রণ বানিয়ে নেব। সব উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে মিশ্রণটাকে 3 থেকে 4 মিনিট ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম গুটলি বা দলা না থাকে এবং এই মিশ্রণটা একদমই মসৃণ হয়ে যায়। এখন মিশ্রণটাকে আর সামান্য একটু পাতলা করার জন্য 2 চামচ মতো দুধ এবং 2 আঙুলের ডগে মেপে ঠিক 2 চিমটে বেকিং সোডা, অর্থাৎ খাবার সোডা দিয়ে দিলাম। এই পরিমাণ সুজি ও ময়দার জন্য খাবার বা বেকিং সোডার পরিমাণ যেন এর থেকে বেশি দিয়ে দেবেন না, তাহলে রেসিপির স্বাদ একটু তেতো হয়ে যেতে পারে, আবার ভাজার সময় অতিরিক্ত তেলও শুষে নিতে পারে। এরই সাথে 1 চামচ গাওয়া ঘি মিশিয়ে নেব। অল্প বেকিং সোডা অর্থাৎ খাবার সোডা দিয়ে মালপোয়াগুলো বানালে ভিতরটা যেমন নরম হয় তেমনই জালিদার হয় এবং খেতেও অনেক বেশি ভালো লাগে। এখন এর মধ্যে আরও সামান্য একটু দুধ মিশিয়ে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন মিশ্রণের ঘনত্বটা ঠিক কীরকম হতে হবে, অর্থাৎ এর থেকে বেশি পাতলা হলে কিন্তু ভাজার সময় একটু বেশি তেল শুষে নেবে। এবার এটাকে 30 মিনিট মতো ঢেকে রাখব, যাতে মিশ্রণটা ভালোভাবে সেট হয়ে যায়। এবার মালপোয়াগুলোকে ভাজার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড বা সাদা তেল মাঝারি গরম করে নেব। এদিকে মিশ্রণটাকে 30 মিনিট ঢেকে রাখার পর এখন একবার চেক করে নিলাম যে মিশ্রণটা সামান্য একটু ঘন হয়ে এসেছে, সেজন্য আরও 2 চামচ মতো দুধ মিশিয়ে নিচ্ছি, আর এর ঘনত্বটা হতে হবে ঠিক এরকম, অর্থাৎ এর থেকে বেশি পাতলা হলে ভাজার সময় মালপোয়াগুলো অতিরিক্ত তেল শুষে নেবে। অর্থাৎ মিশ্রণটা এর থেকে বেশি পাতলা হলে ভাজার সময় মালপোয়াগুলো এর থেকে বেশি তেল শুষে নিতে পারে। আর এরকম ঘনত্বের মিশ্রণ বানাতে আমার 1/2 কাপ আর যে চামচে করে দুধ মেপে দিয়েছি সেই চামচের 6 চামচ দুধ লেগেছে। এদিকে তেলটা মাঝারি গরম হয়ে এলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে বা মাঝারিতে করে দিয়ে এক একটা ব্যাচে যতগুলো ধরবে ততগুলো এই মিশ্রণটাকে এইভাবে একটু গুলিয়ে নিয়ে এর মধ্যে থেকে 1/2 হাতা নিয়ে এক এক করে ছেড়ে দেব। আপনারা যদি গোলাকার মালপোয়া বানাতে চান সেক্ষেত্রে 1 হাতা ভর্তি মিশ্রণ নিয়ে এর মধ্যে ছাড়লেই একদম গোল গোল মালপোয়া হবে। আর এগুলোকে ভাজার জন্য ডিপ কড়াই ব্যবহার না করে এরকম ফ্ল্যাট কড়াই বা প্যান ব্যবহার করলে এগুলো বেশি ভালো ভাজা হবে। মাঝারি আঁচে এগুলোর একটা সাইড কিছুক্ষণ ভেজে নেওয়ার পর উল্টে দেব এবং অপর সাইডটাও কিছুক্ষণ ভাজার পর এর দুটো সাইড হালকা লাল হতে শুরু করলে গ্যাসের ফ্লেম বাড়িয়ে হাইতে করে দিয়ে আরও 1 মিনিট মতো ভেজে পুরোপুরি লালচে হয়ে এলে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিতে হবে। এগুলোকে মিডিয়াম ফ্লেমে বা মাঝারি আঁচে একটু সময় নিয়ে ও ধৈর্য ধরে ভাজতে হবে, না হলে ভাজার পর ভিতরটা কাদার মতো একটু থ্যাসথ্যাসে বা ন্যাদন্যাদে লাগতে পারে। শেষে 1 মিনিট গ্যাস বাড়িয়ে ভাজার ফলে কম আঁচে ভাজার কারণে মালপোয়াগুলো যেটুকু অতিরিক্ত তেল শুষেছিল সেই তেলটা বেরিয়ে আসবে। আর একটু ঠান্ডা হয়ে গেলে এখন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন এর ভিতরটা ঠিক কীরকম হয়েছে।
আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।